জানো আমি আমার বাবার কাছে যা চাই আমার বাবা সেটা আমায় এক জোড়া করে এনে দেয়। সেখান থেকেই আমি এক সেট তোমায় দিলাম। তার মানে কিন্তু এই না যে আমার বরটাকেও দেব, ওটা এক পিসি আছে। হ্যাঁ, ওই সারা কলকাতায় এক পিসি আছে। বাবা বাঁচা গেল, ও আমার ঘর থেকে নেবে তোমার ঘরে চেপেছে। এরম বলছো কেন? ওর রেকর্ড শুনলে না তুমি ওকে বিয়ে করতেই চাইবে না। কলেজে যেমন একটার পর একটা ক্লাস হয়, ঠিক তেমনই ও একটার পর একটা মেয়ের ক্লাস নেয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তাই পাবলিকের সামনে আমার বেজ্জতি করিস না, বে করিস না। আমাকেও তো ওর ক্লাসে ডেকেছিল, কিন্তু আমি ওর থেকে একটু বেশি এক্সপিরিয়েন্সড কিনা। ওর ক্যালমা ধরে ফেলেছি, তারপর আমিও আমার ক্যালমা দেখাতে শুরু করলাম। ক্যালমা? কিরকম? ওই তো ওর সঙ্গে অর্ডিনারি ক্লাস করে অন্যজনের সঙ্গে স্পেশাল ক্লাস করতাম। তুমি দেবকে একদম বিয়ে করো না, ও তোমার সঙ্গে ঘরে কম ক্লাস করবে আর বাকিদের সঙ্গে স্পেশাল ক্লাস করবে। সব গন্ডগোল পাকিয়ে দিল রে, একটু মুখটা বন্ধ কর। তোমার বাবাকেও বলে দিও। সিগন্যাল দিচ্ছে, আমায় ওর ক্যালমা দেখাবে তো তাই আমি যাই, ওকে আমার ক্যালমাটা দেখিয়ে আসি। এবার পাগলু তোমার খেলা। তুমি নেকু নিজে সিগন্যাল দিয়ে আবার তুমি ফুল চড়ার কি আছে? সোজা হাত ধরে টেনে নিয়ে যাবে। আমি কিন্তু তোমার সম্বন্ধে সব কিছু জেনে গেছি। তুমি অনেক মেয়ের ক্লাস নিয়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কোনটা আগে শুরু করবে বলো? আরে না, মানে আমি তো তোমাকে এখনো চিনি না, আগে ঠিক মতো চিনে নি তারপর ডিসাইড করবো, না আগে ফিজিক্স কেমিস্ট্রি না অঙ্ক। ওকে, আমি আমার বাবার একমাত্র, আমার বাবার প্রচুর টাকা আর বাবা আমায় পাগলের মতো ভালোবাসে। আমি যেটা পছন্দ করি বাবা জাস্ট সেটা তুলে এনে দেয়। তাহলে তুমি আমার গলায় ঝুললে কেন? নেকু, এত মেয়ের ক্লাস নিয়ে চড়ে এইটুকু জানো না? আমি তোমায় ভালোবাসি। কেন? কেন মানে? ট্রেনে তোমার ফাইট দেখে আমি তো পুরো ফিদা। ইয়া পুরো খেটে দিল, এখন কি আইডিয়া? তোমার সালমান খানের ফাইট কেমন লাগে? হেপি। শাহরুখ খানের ডান্স? সুপার। আর আমির খানের রোম্যান্স? মা সুইট। তাহলে তুমি এদের সবাইকে বিয়ে করবে? যা, সেটা হয় নাকি? আমার কেসটাও তাই, এটা ভালোবাসা নয়, ভালো লাগা। আসলে ভালোবাসা হলো একটা ফিলিং, একটা অ্যাক্সিডেন্ট, একটা ঝলকানি, একটা যেটা বুকের ভিতরে ঘন্টা বাজিয়ে আমি যখন রিয়াকে প্রথমবার দেখেছিলাম আমারও বুকের ভিতরে সেই ঘন্টাটা বেজে উঠেছিল। তারপর? তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। দেব,